আসসালামু আলাইকুম, পাখি প্রেমী চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আমি রেজাউল প্রধান আছি আপনাদের সাথে আজকের নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিকটি হচ্ছে বন্ধুরা, পাখিদের শাক সবজি কীরকম পছন্দ করে সে সম্পর্কে আপনাদের একটু বলার চেষ্টা করব। পাখিদের সবচেয়ে প্রিয় শাকের মধ্যে হচ্ছে কলমি শাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কত মজা করে খাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চাদের যেরকম খাবার দিলে পারাপারি করে খায় সেরকমভাবে খাচ্ছে। কলমি শাকের মধ্যে অনেক ভিটামিন পাওয়া যায়, মিনারেল ক্যালসিয়াম পাওয়া যায়। আপনারা এটাকে এই কলমি শাকটাকে সপ্তাহে 3 দিন আপনারা দিতে পারেন বন্ধুরা। আর সবসময় খেয়াল রাখবেন যে কলমি শাক খাওয়াইলে মাঝে মাঝে দেখা যাচ্ছে ওদের পাতলা পায়খানাটা পাতলা হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। যদি ওইরকম হয় তাকে দেওয়া বিরত থাকবেন বন্ধুরা। আর যারা সেপারেটকে যে পাখি পালন করেন তাদের জন্য বলতেছি যে লক্ষ্য রাখাটা সুবিধা হবে। আপনারা একটু লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন পাখির কি সমস্যা হয়েছে না হয়েছে। আপনারা যখন দেখবেন যে একটু নরম পায়খানা করতেছে তাকে কলমি শাক না দেওয়াটাই ভালো, তারপরেও সপ্তাহে 1 দিন দিতে পারেন। আমি 3 দিন দিই বন্ধুরা। আপনারা সবসময় পাখির যদি হেলথ গ্রোথ ঠিক রাখতে চান আপনারা অবশ্যই কলমি শাকটি সপ্তাহে 3 দিন দিবেন, সাথে 6 ফুট 1 ফুট এগুলোও দিতে পারেন বন্ধুরা। তবে বাড়তি খাবার হিসেবে কলমি শাকটা আপনারা দিতেই পারেন, কারণ এটা বাজার থেকে কিনে এনে ডাইরেক্ট দেওয়াটা খুব সহজ মনে করি আমরা। আর কলমি শাক দিলে কেলা আমাদের পাখিগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখুন বন্ধুরা আমার পাখিগুলো কত মজা করে খাচ্ছে, মনে হচ্ছে যে আমরা যেভাবে সুস্বাদু খাবার পেলে মচমচ করে খাই সেভাবেই খাচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনারা আমার পাখিগুলো। আর একটা জিনিস খেয়াল রাখেন যে আমার পাখিগুলোর গ্রোথ হেলথ কত সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা পাখির যত্ন ঠিক মতো করলেই এরকম পাখি আপনারা তৈরি করতে পারেন। সবসময় পাখির প্রতি প্রেম ভালোবাসা রাখলেই এরকম সুস্থ পাখি আপনারা পাবেন। আর সুস্থ পাখি মানেই সুস্থ বাচ্চা। আপনারা ব্রিডিং করতে অনেক ভালো ভালো সুস্থ সুস্থ বাচ্চা পাবেন, অনেক বড় বড় বাচ্চা পাবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও শেষ করব। আর একটা কথা বন্ধুরা, সেটা আপনারা আমার চ্যানেলটি আগায় যেতে সাহায্য করবেন। আর দেখুন বন্ধুরা আমার পাখিগুলো কত হেল্পফুল, এদের গ্রোথ ঠিক রাখছি আমি শুধু এই শাক চিনা কারণ সেটা তো দিবেনই, সাথে শাক সবজি সেটা সবসময় দিবেন। আপনারা এইরকম আমি সপ্তাহে 3 দিন দিয়ে থাকি, আপনারা 3 দিন দেওয়ার চেষ্টা করবেন, পাখির প্রতি ভালোবাসা রাখবেন। আর পাখির প্রতি প্রেম ভালোবাসা থাকলেই আপনার পাখি সুস্থ থাকবে। আর তাই তো পাখির প্রতি প্রেম ভালোবাসা থাকার জন্যই আমার চ্যানেলটির নাম দিয়েছি পাখি প্রেমী চ্যানেল। আপনারা পাখির প্রতি ভালোবাসা রাখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা। আর এ পর্যন্তই আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করে দিবেন যাতে
পরবর্তী নোটিফিকেশন এবং কি আমি সেটার জবাব দিয়ে একটা ভিডিও বানাইতে পারি। আসসালামু আলাইকুম।